আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব আজকের আলোচনার বিষয়গুলো। দেশব্যাপী বিক্ষোভ ঘোষণা, বামজোটের হরতালে সংঘর্ষ, টিয়ারশেল, আজকের আয়োজনে আরো যা থাকছে, বন্ধু নয় এমন দেশগুলো নিয়ে যে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাশিয়া। এদিকে ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব ক্ষমতা হারাচ্ছেন ইমরান খান। সর্বশেষ থাকছে কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অবস্থান সম্পর্কে যা জানা গেল। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালে দেশের বিভিন্ন জায়গায় বাম জোটের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে দাবি করে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম জোট। গতকাল রাজধানীতে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, পাশদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পল্টন মোড়ে অবস্থান করেন তারা। এ সময় রাজধানীর পল্টন মোড় সহ আশপাশের কিছু সড়ক অবরোধ করা হয়। এতে ওই এলাকায় সকাল থেকে যান চলাচল ব্যাহত হয়। হরতালে শেষ মুহূর্তে এসে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে বাম জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে বাম জোটের নেতাকর্মীদের অবস্থানে পল্টন মোড়ে যান চলাচল বিঘ্নিত হয়। তখন পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বাম জোট নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে থাকেন। তাদের প্রতিহত করতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বাম জোটের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া মানব জমিনকে বলেন, হরতাল চলাকালে ছাত্র ইউনিয়নের একটি মিছিল এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পুলিশের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে এবং 3 রাউন্ড টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে। তাদের ইট পাটকেলে আমাদের 3-4 জন পুলিশ আহত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি। এদিকে সকাল 6:40 টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। এরপর শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। তবে বাম জোটের হরতালে বিরোধী দলগুলোর সমর্থন থাকলেও কাউকে মাঠে নামতে দেখা যায়নি। শান্তিপূর্ণ হরতালে 50 জন নেতাকর্মী আহত হয়েছেন উল্লেখ করে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, শান্তিপূর্ণ হরতালে পুলিশ যেভাবে হামলা করেছে, আক্রমণ করেছে, দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতার করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আজ মঙ্গলবার ঢাকা সহ দেশব্যাপী এই হামলা আক্রমণ, সরকারের সহিংসতার শিকার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আমাদের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, হরতালে যে সহিংস ঘটনা ঘটানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, এর পুরো দায় দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকার ও সরকারি দলকে নিতে হবে। এই দুঃশাসনের বিরুদ্ধে হামলা আক্রমণের বিরুদ্ধে জনগণের যে ঐক্যবদ্ধ লড়াই, গণতন্ত্রের লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, তা আগামীতে আরো জোরদার হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সরকারকে বিদায় দেব, দুঃশাসনকে বিদায় দেব, জনগণের অধিকারকে নিশ্চিত করব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সকাল থেকে ঢাকা সহ সারা দেশে আমরা হরতাল পালনের জন্য মিছিল মিটিং করেছিলাম। সকালে হরতাল কর্মসূচিতে নামার আগেই মিরপুরে ভোট 6টার দিকে আমাদের 9 জনকে গ্রেফতার করা হলো। মোহাম্মদপুরে হামলা হলো সকাল থেকে। পল্টনে পুলিশ আমাদের নানাভাবে সমস্যা করছিল সমাবেশ করার জন্য। খুলনায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। সারা দেশে অন্তত 20-25 জেলায় আমাদের নেতাকর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারের বিভিন্ন লোকজনরা হামলা করেছে। আমাদের হরতালের শেষ মুহূর্তে পরবর্তী সমাবেশ ঘোষণা করার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করল। আমাদের কেন্দ্রীয় নেতা সহ অনেকে আহত হয়েছেন। আমাদের আহ্বান সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ বন্ধ করেনি। তারা পানি মেরেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যাচ্ছি পরের সংবাদে। ইউক্রেনে হামলা করার পর বিশ্বের অনেকগুলো দেশ রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে, তাছাড়া নিয়েছে কঠোর সব সিদ্ধান্ত, করেছে তীব্র সমালোচনা। যে দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে বা তাদের নিয়ে সমালোচনা করেছে, সেসব দেশগুলোকে বন্ধু নয় এমন দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এবারে দেশগুলোর নাগরিকদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা বা কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে রাশিয়া, এমন খবর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার এ ব্যাপারে ল্যাভরভ বলেন, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রির খসড়া তৈরি করা হয়েছে। ল্যাভরভ আরও জানিয়েছে, বন্ধু নয় এমন দেশের নাগরিকদের উপর রাশিয়ার প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হবে।
যাচ্ছি পরের সংবাদে। পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে অনাস্থা প্রস্তাব। শুক্রবার প্রস্তাবটি উত্থাপিত হওয়ার কথা থাকলেও সেদিন তা স্থগিত হয়ে যায়। অবশেষে সোমবার সেই প্রস্তাব উত্থাপিত হল। 31 মার্চ এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে। সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপিত হওয়া মানে তার বিদায়ের প্রথম ঘণ্টা বেজে গেছে। পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা ও বিভিন্ন কারণে ইমরান খানকে দায়ী করে আসছে বিরোধী দলগুলো, ফলে তারা তাকে তার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ সোমবার দেশটির সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব দেন ও এর অনুমতি দানের জন্য ডেপুটি স্পিকার কাসিম খানকে অনুরোধ করেন। পাকিস্তানের সংসদের নিয়ম অনুযায়ী এরকম প্রস্তাব গৃহীত হওয়ার জন্য অন্তত 20% সংসদ সদস্যের অনুমতি প্রয়োজন, ফলে অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য 68 জন সদস্যের সম্মতি প্রয়োজন ছিল। কিন্তু ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে এর চেয়ে অনেক বেশি সদস্য সায় দেন। সব মিলিয়ে এ প্রস্তাবের পক্ষে ভোট দেন 161 জন। এরপর প্রস্তাবটি গৃহীত হওয়ার ঘোষণা দেন স্পিকার। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে শাহবাজ শরীফ বলেন, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের আর্টিকেল 95 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী এই সংসদ ঘোষণা দিচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খান নিয়াজির উপর সংসদের কোনো আস্থা নেই, ফলে 4 নং অনুচ্ছেদ অনুযায়ী তাকে অফিস ত্যাগ, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। এদিকে ইমরান খানের বিরুদ্ধে শুক্রবার অনাস্থার প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু এক সংসদ সদস্যের মৃত্যু হওয়ায় ওই দিন তা উত্থাপিত হয়নি। যাচ্ছি পরের সংবাদে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। একথা মার্কিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে। এখন পর্যন্ত রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখ্যায় রোববার 27 মার্চ জেরুজালেম সফরের সময় তিনি এসব কথা বলেন। পোল্যান্ডে অবস্থান করার সময় বাইডেন বলেছেন, পুতিন রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। রোববার জেরুজালেম সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এ যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবেন না। এরপর তিনি ইউক্রেন বা আর কোনো দেশের সাথে যুদ্ধ জড়াতে পারবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন মার্কিন কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিতে হবে, অসংখ্য